হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছো। আপনাদের জন্য এই একটি ছোট্ট আপডেট নিয়ে এলাম, যেটা হলো সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফল প্রকাশিত হলো। পাশের হারে মেয়েরা এগিয়ে, বিস্তারিত জানা যাবে cbsc-result.nic.in এই ওয়েবসাইটে। অন স্ক্রিন আলোচনা করব G24 ঘন্টায়। আমরা অন স্ক্রিন আলোচনা করছি, দেখো করোনার কারণে কোনো মেরিট লিস্ট প্রকাশ করা হবে না এবছর। করোনার আতঙ্কের মধ্যে অবশেষে প্রকাশিত হলো সিবিএসসির দ্বাদশ শ্রেণীর ফলাফল। পাশের হার 88.78%, জানিয়েছে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল টুইট করে তিনি জানিয়েছেন, এবছর সিবিএসসির দ্বাদশ শ্রেণীর বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানা যাবে cbsc-result.nic.in এই ওয়েবসাইটে। যারা ফলাফলের সঙ্গে যুক্ত ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। পড়ুয়াদের স্বাস্থ্য ও শিক্ষার মান বজায় রাখার জন্য তিনি শিক্ষক এবং যারা ফলাফলের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন এইভাবে রেজাল্ট প্রকাশ করার জন্য। আরো বলা হয়েছে, ছেলেদের তুলনায় মেয়েদের পাশের হার 5.96%, অর্থাৎ 5.97% মেয়েরা এগিয়ে রয়েছে, অর্থাৎ মেয়েরা বেশি পাস করছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের রেজাল্ট এবং মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে, এখান থেকে আমরা ধরে নিতে পারি যে 15 তারিখের মধ্যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হওয়ার খুবই সম্ভাবনা রয়েছে। উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কবে প্রকাশ হবে, আমাদের শিক্ষামন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে 31 জুলাইয়ের মধ্যে। অর্থাৎ 31 জুলাইয়ের মধ্যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে উচ্চ মাধ্যমিকের, যেহেতু দেশের বিভিন্ন জায়গার অর্থাৎ দেশের সমস্ত বোর্ডের রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল বোর্ডের রেজাল্টগুলো বাকি রয়েছে, সেগুলোও কিন্তু প্রকাশিত হবে জুলাই মাসের মধ্যে। অর্থাৎ জুলাই মাসের 15 তারিখের মধ্যে আশা করা হচ্ছে যে মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে পারে 25 জুলাইয়ের মধ্যে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। তাহলে এই ছোট্ট আপডেটটি ছিল আপনাদের জন্য। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং কমেন্টে আপনাদের মূল্যবান মতামত লিখতে ভুলবে না। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি এখানে শেষ করছি, পরবর্তী আপডেট নিয়ে আসবো না যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত আপনাদের কাছে বিদায় নেওয়া হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস মাই ভিডিও।